20,000 টাকা লিয়ে যাবো সব তোমার, যা কিনতে পারো। সত্যি কথা বলছি, এই বছর দুর্গাপূজায় এত জিনিস কিনেছি, এত জিনিস কিনেছি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। কোনো বছরে আমরা এরকম কেনাকাটা করিনি, তাই তো? সব থেকে সেরা কেনাকাটা এই বছর হয়েছে না, এটা দাম নিয়েছিল 720 টাকা 50 পয়সা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো আজকের আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। মানে আজকে সকালে আমি উঠেছি, তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করছি। খুব ভোরবেলায় উঠিনি, উঠেছি 6টার সময়। উঠে কোনো কাজবাজ করিনি, নিজে কাজ করে ভাত রান্না করে চলে গেছে। আমি উঠেছি, উঠে প্রীতিকে রেডি করাচ্ছিলাম, ভাত তো রান্না হয়ে গেছে, আর এখন আমি তরকারি রান্না করব। তার জন্য রান্নাঘরে এসে বসে আছি আর রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর যে ভিডিও স্টার্ট করে আর সকালবেলা ওঠে, সে আজকে উঠিনি। 5টার গাড়ি, আজকে 7টা বেজে গেছে, তাও এখন উঠিনি, কখন উঠে দেখা যাক। আর এখন আমি সকালবেলা উঠে চা করে রেখেছি মেজ দি, সেটা আমি এখন বসে বসে খাবো। বিস্কুট নিয়ে আসবো, এসে চাটা খাবো, চা খেয়ে আর রান্না করব। এই যে শাক, আজকে শাক ভাজা হবে আমাদের বাড়িতে সকালবেলায়, আর দুপুরের ব্যবস্থা হবে, একটু বেলা হোক তারপর দেখা যাবে কি রান্না হয়। তো ফ্রেন্ড, আমার শাক বেছে শাক কেটে ভাজা করা হয়ে গেল, মানে ভাজা হচ্ছে। আর দুপুরের জন্য সবজি কেটে রেখেছি, রান্না হবে। আর মানে 5টার গাড়ি 9টায় উঠেছে, উঠে ব্রাশ কলগেট নিয়ে বাইরে গেছে, কখন আসে, আসলে আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, এই যে শাক ভাজা হচ্ছে, শাক পুরো গলে মানে শাক দেখা যাচ্ছে না, শুধু আলু দেখা যাচ্ছে। আর এইদিকে সবজি কেটে রেখেছি, কলা আর আলু মাছ দিয়ে রান্না হবে। যে 5টার গাড়ি, 5টার কি হয়েছে আমি বলে দেই। আমি সকালে উঠেছি, আমার ফ্রি নেটে ভিডিও আপলোড করার কথা, সেটা কিন্তু হয়ে গেছে। বাট আমি ঘুম থেকে উঠতে লেট করেছি, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে এটাই, কালকে রাত্রি আমাদের রান্নাঘরে দুটো কুকুর ঢুকেছে, ঢুকে তারা তছনছ করছে, থালা বাসন হেলাচ্ছে, আর আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে 3:30 দিকে। উঠে দেখি আস্তে আস্তে করে গেছি, দেখি দুটো কুকুর ঢুকেছে। আমি কাউকে কিচ্ছু বলিনি, চুপচাপ করে দেখে ঘর থেকে বার করে দরজাটা ভালো করে টাইট করে লাগিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম ওরা আসার ঝুল দেয়নি, তো ওখানেই ঘুরু করছিল। তারপরে একটুখানি তাড়িয়ে দিয়ে এসে আর ঘুমিয়েছি, ঘুম লাগছে না, কিন্তু 3:30 সময় তো অন্ধকার। তারপরে আস্তে 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 ভাবছি কি করব, ভাবতে ভাবতে তো ঘুমিয়ে গেছি, হয়তো 5টার দিকে ঘুম এসছে কি 9টার দিকে ঘুম এসছে। ওই যে ঘুমিয়েছি, এরা উঠতে সকালবেলা কষ্ট হচ্ছে। আপনারা সবাই জানেন যে ঘুম থেকে একবার উঠে গেলে আবার ঘুমালে কিন্তু বিশাল কষ্ট হয়, তো আমারও সেই একই অবস্থা হয়েছে, যার জন্য আমি উঠতে পারিনি। এখন 8:30 সময় আমার ঘুম ভেঙেছে, উঠে থাম্বনেলটা বাকি ছিল, থাম্বনেলটা আমি কমপ্লিট করে দিয়েছি। নালে অ্যাকচুয়ালি আমার ঘুম থেকে লেট করে ওঠার কোনো কারণ নেই। আর আমি ঘুম থেকে মানে আমার যে ঘুম ভেঙেছে আমি বলছি, তাই তো, কি হলো, দরজা খোলা, এবার ঘুমাচ্ছে কেন, কোনদিন তো ঘুমায় না, ঘুম থেকে তো উঠে ঘুম ভাঙলেই তো দেখি যে আমার পাশে নেই, রাতকে শুয়ে আছে কেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, রাত্রে আমাকে কুত্তা জানি। তো ফ্রেন্ড, আমার সকালে দুপুরের রান্না হয়ে গেছে, আর সব রান্না বান্না করে গুছিয়ে এসে বসে আছি। আরেকজন দেখুন ওই দিকে বসে আছে, ওই যে কি করছে দেখুন। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার আমি তামিলনাড়ুতে কাজ করতাম, ঠিক আছে, তো সেখানে আমার পিএফ করা ছিল, তো আমি তো জানি না যে পিএফ এর টাকা অনলাইনে তোলা যায়, একটা গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে অনলাইনে টাকা তোলা যায়, তো আমি এখন সেইটা নিয়ে কদিন ধরে পড়েছি, একটা কিছু টাকা আছে আর কি, যেটা পেলে আমি খুবই উপকৃত হব, তাই পিএফ এর টাকাটা তোলার জন্যই আমি মানে কয়েকদিন ধরে ভীষণ ট্রাই করছি, সাইটটা বিশাল ডিস্টার্ব হয়, তো সময় করে করে অল্প অল্প করে এগোচ্ছি আর কি। এখন যদি টাকাটা পুরো তুলতে পারি তাহলে তো আমার বিশাল বিশাল কাজে লাগবে, তার জন্যই এত চেষ্টা। এখন আমি চান করতে যাব, এসে বসে আছি, মানে কাজ করছিলাম, কাজ করতে করতে এসে বসে পড়েছি, পাখার হাওয়া লেগেছে, আর ঘুম পাচ্ছে, চোখ গুলো দেখুন ছোট ছোট হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম, আবার উঠে ভিডিও করছি। কি করছো তুমি? আলু কাটছি। আলু কার আলু? এই দুষ কি আলু? এই দুষ কি করবা? ওই তোর সাথে। ওর সাথে বিয়ে দেবা? হ্যাঁ, ওর সাথে জয়েন্ট করাবো, জয়েন্ট ফ্যামিলি করাবো। জয়েন্ট করিয়ে? জয়েন্ট করি লোক কি করে খাবো? খাওয়াতে এই বছর দুর্গাপূজায় কিছু নেওয়া না তুমি? না। কেন? মন ভালো নেই। কেন মন ভালো নেই কেন? চলো কালকে বাজারে যাবো।
চলো 20,000 টাকা নিয়ে যাব সব তোমার যা কিনতে পারো চলো যাবা দোকানে চলো 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 আরে অফার করছি এত সুন্দর এর থেকে ভালো অফার পাওয়া না কথা হ্যাঁ The next day later. তো ফ্রেন্ড আমরা কালকে আর বেশি ভিডিও করতে পারি ভিডিওটা অনেকটা ছোট থেকে গেছে বাট এত ছোট ভিডিও যদি আপনাদেরকে আপলোড করি আপনারা তো আমাদেরকে বিশাল গালাগালিতে উদ্ধার করে দেবেন কারণ প্রায় আমার কমেন্ট আসে যে এত ছোট ভিডিও কেন এত ছোট ভিডিও কেন তো ভাবলাম যে ভিডিওটাকে তো একটু বড় করতে হবে আর বড় করতে গেলে কি করা যায় তো হঠাৎ আমার মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসে আইডিয়াটা কি যে আমাদের দুর্গাপূজায় কি কেনাকাটা হলো কি কি আমরা জিনিস কিনেছি তো সত্যি কথা বলছি এই বছর দুর্গাপূজায় এত জিনিস কিনেছি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না জাস্ট আপনারা দেখুন খালি দেখলে অবাক হয়ে যাবেন কোনো বছরে আমরা এরকম কেনাকাটা করিনি তাই তো সব থেকে সেরা কেনাকাটা এই বছর হয়েছে তো প্রথমে আমি মৌমিতার গুলো দেখাবো তারপরে আমি কি কিনেছি সেইগুলোকে দেখাবো তো চলো মৌমিতা একটা একটা করে জিনিস নিয়ে আসো আর আমি এক একটা দাম বলবো চলো দেখানো শুরু করো তো প্রথমে একটা দেখতে পাচ্ছেন শাড়ি এটা হচ্ছে ষষ্ঠীর দিন পরে বেরোয় মৌমিতা এটা দাম নিয়েছে হচ্ছে গিয়ে 500,000 টাকা এই দুস 1,500 টাকা মানে 1,500 টাকা নিয়েছে তো এটা সাইডে রাখি এইবার এই একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা পিত্তি কালার ঠিক আছে এটা দাম নিয়েছে বেগুনি কালার না পিত্তি কালার যাও এর দাম নিয়েছে 720 টাকা এই একটা শাড়ি দেখুন এই শাড়িটা দেখুন খালি এইটার দাম নিয়েছে কত দাম নিয়েছিল জানেন এটা 905 টাকা 905 টাকা নিয়েছে এটা গ্রিন স্কিন আর এই একটা শাড়ি আছে এটার দাম নিয়েছিল 720 টাকা 50 পয়সা আর এইটা এই একটা শাড়ি এটার দাম নিয়েছিল 1,920 টাকা 50 পয়সা এই একটা এর দাম অনেক নিয়েছিল সব থেকে বেশি দাম শাড়ি এইটা 350 টাকা এই একটা শাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটারও দাম সব থেকে বেশি এর দাম দিল 6,020 টাকা সাড়ে তিন টাকা আরে একটা এটা পাতলা হালকা আর এটার দাম হচ্ছে গিয়ে তোমার 1,000 টাকা আর এই একটা লাস্ট অফ দা লিস্ট এটা দেখতে পাচ্ছেন এইটার দাম হচ্ছে গিয়ে 20,000 টাকা মানে ফক্কা এইবারে লাস্ট আমার আমার গুণ এবার দেখাই আপনাদেরকে এই একটা জামা 10,000 টাকা এটার দাম লিখে কত 10,000 লিখেছে ঠিক আছে 10,001 টাকা আর এই পেন একটা কালো পেন 20,002 টাকা 20,002 টাকা আর একটা প্যান এটা 30,003 টাকা 30,003 টাকা আর একটা প্যান এটা 40,004 টাকা এটা 40,004 টাকা এই একটা জামা 50,005 টাকা 50,005 টাকা আর এই একটা জামা 7,006 টাকা তো দেখতে পাচ্ছেন আমাদের পূজোতে কিন্তু আমরা অনেকটাই শপিং করেছি একদম পুরো লাট হয়ে গেছে ঠিক তো সর্বশেষে আমি বলে দেই অ্যাকচুয়ালি আমরা কি কি কিনেছি আমরা কিছুই কিনিনি কেলার মনে এই বছরে কারুর কেনাকাটা হবে না কেউ আমরা কেনাকাটা করিনি এগুলো যা দেখেছেন আপনারা সব পুরানো যারা আমাদের রেগুলার ভিডিও দেখে ভালো করেই জানেন মৌমিতা শাড়ি এর আগে দেখানো হয়েছে তো সেই শাড়িগুলো আবার রিপিট করেছি অ্যাকচুয়ালি আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি এটা আপনাদের সাথে একটা ছোট্ট প্রাঙ্ক ছিল আর কি আপনাদেরকে জাস্ট মজা দেওয়ার জন্য এই সব জামা কাপড় আপনারা যা দেখছেন এই জামাটার প্রায় 1.5-2 বছর বয়স হচ্ছে এটা একসাথে কাটানো এই প্যান্টটা ওরকম 1 বছর বয়স হয়ে গেছে এটাও 3 বছর বয়স হচ্ছে তারপরে এই প্যান্টটাও 1 বছর আগ বছর এই বছর এটা ওই কালো প্যানের সাথে মানে এগুলো সব আর কি ভালোই বয়স হয়ে গেছে কিন্তু গুছিয়ে রেখেছি বলে জাস্ট ফ্রেশ আছে আর মৌমিতার যা শাড়ি কিনেছে সব তো 1 বছরের মধ্যে বিয়ে হয় আমাদের 1-1.5 বছর বয়স হচ্ছে ওই বিয়ের মধ্যে যতগুলো শাড়ি এখন আরো কটা আছে সেগুলো দেখাই তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা কিচ্ছু কেনাকাটা করিনি আমরা আপনাদের সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্কটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন লাইক করে দেন তো দেখা হবে আবার কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ